جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমাদের এক মুসলিম ভাই জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে। জন্ম নিয়ন্ত্রণ শরীয়তে বৈধ কিনা? জন্ম নিয়ন্ত্রণ শরীয়তে বৈধ নয়। বেশি বেশি সন্তান গ্রহণ করা, বংশ বিস্তার করা ইসলাম এটি আদেশ করেছে। বেশি বেশি সন্তান গ্রহণ, বংশ বিস্তার, সন্তান এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। শুআইব আলাইহিসসালাম তার জাতিকে স্মরণ করাই দিয়েছেন, যেমন তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটি উদ্ধৃতি দিয়েছেন, অধকুরু ইদ কুন্তুম কালিলান ফাকাসারাকুম, যে তোমরা স্মরণ করো যখন তোমরা কম সংখ্যক ছিলে, পরবর্তী আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তোমাদেরকে বৃদ্ধি করে দিয়েছে তথা বংশ বিস্তার লাভ করেছে। অন্যত্রে বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন, ও আমদাদনাকুম বি আমওয়ালি ওয়া বানিন ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা, যে আমি তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে এবং সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করেছি। উক্ত দুই আয়াতে যেটি আল্লাহর নিয়ামত প্রকাশ করা হয়েছে, যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের নিয়ামত বংশ বিস্তার করা এবং সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধবান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম ইয়াওমাল কিয়ামাহ, তোমরা ওই সমস্ত মেয়েদেরকে, বংশের মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান দেয় এবং স্বামীদের প্রতি বেশি ভালোবাসা আসক্ত থাকে তাদেরকে, কেননা আমি কিয়ামতের দিন আমার উম্মত বেশি হবে, এদেরকে নিয়ে আমি কিয়ামতের দিন উপস্থিত হব। দুঃখের বিষয়, আজ বর্তমানে বিশেষ কিছু কারণ দেখে জন্ম নিয়ন্ত্রণ করতেছে, যে কারণগুলি মেন দেখাচ্ছে প্রথমত যে এত সন্তান হলে আমি দরিদ্রতা ভোগ করব, তাদেরকে খাবার ব্যবস্থা করতে পারবো না, সবকিছু আমি সামাল দিতে পারবো না। এই যদি কেউ ধারণা থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে ঘোষণা করেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আর ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যে তার রিজিকের জিম্মায় না রয়েছেন আল্লাহ। তে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় সব রিজিক রয়েছে, যত ভূপৃষ্ঠে এই প্রাণী রয়েছে। তাই যদি কেউ যদি এই দরিদ্রতা ভয় করে, তাহলে এটি অন্যায়, অপরাধ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, তোমরা সন্তানদেরকে হত্যা করো না, দরিদ্রতার ভয়ে আমি তোমাদেরও রিজিক দাতা এবং তাদেরও রিজিক দাতা। কারণ জাহেলিয়াতের যুগে দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা হতো, বর্তমানে জন্ম নিয়ন্ত্রণ সন্তানদেরকে এভাবে হত্যা করার শামিল। অন্যত্রে যদি আমরা মনে করি যে এত সন্তান, তাদের ভরণ পোষণ তো আছে এবং তাদেরকে সঠিকভাবে লালন পালন করা এবং তাদের আদব শিক্ষা দেওয়া, তারবিয়ার শিক্ষা দেওয়া এটি সম্ভব হবে না, এটিও একটি ভুল ধারণা। কারণ প্রত্যেক মানুষের হেদায়েতের দায়িত্ব হল আল্লাহ রাব্বুল আলামিনের। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদি, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। যদি আমরা যদি এটা মনে করি সঠিক পথ নির্দেশনা দিতে পারবো না তাই আমি বেশি সন্তান নিব না, এটাও চরম অন্যায়। বর্তমানে যে জন্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হতে নিষেধ করেছেন, যদি কেউ সাদৃশ্য হয় তাহলে তাদের মতো তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে কিছু কিছু কারণে সাময়িকের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা বৈধ রয়েছে। যেমন কোন মা বোনের রেহেমের সমস্যা হলো, এই বিষয়ে বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ পরীক্ষা করে যদি দেখে যে সন্তান নেওয়ার কারণে তার সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে, তাহলে সাময়িকের জন্য সে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। এমনই ভাবে তার যদি এমন অসুস্থ হঠাৎ চলে আসলো, যেটি ডাক্তার পরীক্ষা করে দেখলো যদি এই পরিস্থিতিতে সন্তান নেওয়া হয় তাহলে শারীরিকভাবে অনেক সমস্যায় ভুগতে হবে, তাই সে সাময়িকের জন্য তখনও জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। এমনই ভাবে যদি দেখা যায় যে কোনো মহিলার যে রক্ত স্রাব হয় বাচ্চা প্রসবের পরে, যে 40 দিন পর্যন্ত ইসলামে যেটা বিধান রয়েছে, এটি হওয়ার পরেও যদি কেউ পেটে বাচ্চা চলে আসে, এক বাচ্চার 2 বছর যে দুধ পান করার হক এটি যে বিনষ্ট না হয়, এই বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করা তার যদি কোনো সমস্যা হয়, তাহলে সেও কিছুদিনের জন্য বিরত দিয়ে সে আবার বাচ্চা নিতে পারে, এটাও তার জন্য সাময়িকের জন্য বৈধ রয়েছে। এছাড়া দারিদ্রতার ভয়ে, সন্তান লালন পালনের ভয়ে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করে, এটি শরীয়তে কখনো বৈধ নয়। আল্লাহু আলাম, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।